সারা বাংলা জুড়ে শক্তির দেবী মা কালীকে নিয়ে কত প্রাচীন ও ঐতিহাসিক আধ্যাত্মিক ঘটনা জড়িত হয়ে আছে। ভারতবর্ষে অন্যতম পূর্ণভূমি আরামবাগ মহকুমার কামারপুকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেন এই পূর্ণভূমিতে। মা কালীর আশীর্বাদ ধন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমিতে মা কালীর কত লীলা সংগঠিত হয়। শ্রীরামকৃষ্ণের ডাক্তারের বাড়ির কালী পুজোকে ঘিরে রয়েছে নানা ঘটনা। কথিত আছে, কামারপুকুরের শ্রীপুরে বসবাস করতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ডাক্তার তথা তৎকালীন যুগের বৈদ্য রামতারক গুপ্ত। তার প্রতিষ্ঠিত কালীপুজোর মায়ের মুখে লেগে থাকতে দেখা গিয়েছিল রক্ত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ দেবের চিকিৎসক ছিলেন রামতারক গুপ্ত। তার পরিবারের কালীপুজো প্রায় 400 বছর পেরিয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, কামারপুকুর এলাকার সবচেয়ে প্রাচীন এবং জাগ্রত শ্রীপুরের বৈদ্য বাড়ির কালী মা এখানে চামুণ্ডা রূপিণী। মায়ের পা কোমর শিকল দিয়ে বাঁধা থাকে, তবে বর্তমান প্রজন্মের আমলে এই মা কালীর কোমরে লোহার শিকলের পরিবর্তে দড়ি দিয়ে বাঁধা হয় এবং পূজোপাঠে অনেক শিথিলতা আনা হয়েছে। এই বিষয়ে এই বৈদ্য বংশের এক বংশধর অপূর্ব গুপ্ত জানান, এক আসনেই প্রাণ প্রতিষ্ঠা আর এক আসনেই বিসর্জন। পূজোর দিন কোনো মহিলা লাল পাড় শাড়ি, পায়ে আলতা এবং নূপুর পরে মায়ের পূজো দিতে পারবেন না, মা তাতে অসন্তুষ্ট হন বলে মনে করা হয়। মা রুষ্ট হলে ওই পরিবারে ঘনিয়ে আসে মহা বিপর্যয়, এমনটাই বিশ্বাস। তাই অত্যন্ত নিষ্ঠা সহকারে এই কালী পুজো করা হয়। আমরা আদতে বৈদ্য ব্রাহ্মণ, পূর্বপুরুষ রামতারক গুপ্ত ছিলেন ঠাকুর রামকৃষ্ণ দেবের চিকিৎসক, তার আমল থেকেই এই পুজো শুরু। আনুমানিক 400 বছরের ওপরের পুজো। আমরা জাতিতে বদ্যি কবিরাজ ছিল আগের টাইমে, এখন তো ডে বাই ডেগুলো চেঞ্জ হয়েছে। আমাদের টাইটেল হচ্ছে গুপ্ত, বদ্যিদের পুজো। এর সঙ্গে রামকৃষ্ণ দেবের একটা বিরাট বড় অ্যাটাচমেন্ট আছে। রামকৃষ্ণ দেব এই রাস্তা দিয়েই যাতায়াত করতেন, এখানে পুজোর সঙ্গে আসতেন ছোট বয়সে। যখন রামকৃষ্ণ দেবের বাবা এখানে শিফট হয়, আর আমাদের বংশেরই কবিরাজ ছিলেন, ওনাদের কবিরাজ। আপনি কোথা মিত্রে যদি যাবেন, দেখবেন একটা জায়গায় দেখা আছে যে রাম কবিরাজের কাছে 1 পয়সা ভিজিট গিয়ে দেখিয়ে নিয়ে আমি কোথা মিত্রে যদি যান পাবেন, সে রাম কবিরাজ হচ্ছে আমাদেরই বংশের লোক। সুতরাং এটা একটা এই গ্রামে বা এই পুরো যদি আরামবাগ সাবডিভিশন দেখেন, আরামবাগ সাবডিভিশনের সবথেকে পুরনো পৌরাণিক পুজো এবং এখনও পর্যন্ত আমরা নিষ্ঠার সঙ্গে এবং সব কিছু মেনে পুরনো যে নিয়ম ছিল যতটুকু আমরা পেয়েছি ম্যানুস্ক্রিপ্ট, এখনও হাতে লেখা একটা পুঁথি আছে, সেই পুঁথি দেখেই পুজো হয়। এবং এখানে মা থাকেন, মা পা আগে মামা কালী বলি, রণক মানে যুদ্ধক্ষেত্রের মা, পায়ে পিছনটা আমাদের যখনই ঘর তোলা হয় তখনই গিয়ে মাকে শিকল দিয়ে বাঁধতে হয়, এটা পুরনো নীতি। আর আমাদের বাড়ির এই পুজোর সঙ্গে মেয়েরাও পুরো আগে কোনো অ্যাটাচমেন্ট ছিল না। কথিত আছে যে এরকমভাবে যে সন্ধ্যের পর আলতা শুধু পড়ার সময় যে মেয়ে এখানে আসতো না, মায়ের বিয়েতে নাকি কোনো এক টাইমে আমাদের জেনারেশনের এক ছোটো মেয়ে ওখান থেকে ইয়ে হয়ে গেছে, মিটিং হয়ে গেছে। পরে দেখা যায় যে মায়ের ঠোঁটে কিন্তু ওই শাড়ি আঁকড় আছে এখনও, কিন্তু যখন রং হয়ে যাবে তখন বুঝতে পারবে তখন কিন্তু। তো মেয়েদের ইনভলভমেন্ট আছে, আজকের দিনে আমরা আস্তে আস্তে ইনভলভমেন্ট করেছি, কিন্তু মেন পুজোতে যেটা সেটা কিন্তু এখনও পুরুষ পূর্ণাভিষেক না হলে মন্দিরে বসে না, অনেক ব্যাপার আছে, তো করা হয় এখনও মেনটেন করা হয়। হ্যাঁ, বেঁধে রাখা, শেকল দিয়ে বেঁধে রাখা হয়। কেন রণক্ষেত্রের মাকে আমরা পুজো করছি, সুতরাং সেখানে স্টেবল হতে হবে, না হলে পুজোটা আমরা করবো কী করে। বা যখন বলি টলি হয় তখনও ভালাই থাকে, একদম একই ঘটে পুজো, একবারে ঘর উঠবে, রোহিত বসবে, 6.5-7 ঘন্টার পুজো, পুজো হয়ে তারপরে একবারে যেতে পারবে যে আসন আসন ছাড়বে। এই বিষয়ে পুরোহিত ঠাকুর সুশান্ত চ্যাটার্জি জানান, এই বৈদ্যবাড়ির কালীমা খুব জাগ্রত। আমরা বংশ পরম্পরায় পুজো করছি, এটা পঞ্চমন্দির আসন, তাই মূল মন্দিরের কোনো সংস্কার হয়নি, মাটির মন্দির রয়ে গেছে। গোঘাট অঞ্চলের শ্রীপুর গ্রামের বদ্যিপাড়া একটা বহু পুরাতন ঐতিহ্যবাহী সমৃদ্ধশালী জাঁকজমকপূর্ণ এই শ্রী শ্রী মামা কালিকা মায়ের পূজা। হ্যাঁ, এই মা খুবই জাগ্রত, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, মায়ের পুজো দেখেন, মা তাদের মনোবাসনা পূরণ করেন। হ্যাঁ, এটা একটা ওই এই মা হচ্ছে পঞ্চমুন্ডির বেদীর আসন,
এটা আমরা পূর্বপুরুষক্রমে আমরা পূজা করি, আমি এই মন্দিরের পূজারি। হ্যাঁ, আর মায়ের এই প্রচুর বলিদান হয়, তারপরে এই মায়ের এই পঞ্চমন্দির আসনে এক আসনে পূজা হয় এবং এক আসনে মায়ের বিসর্জন হয়। এটা অনতি দূরে মরল পুকুর থেকে উত্তোলন পর্ব হয়। আর এই মায়ের একটা পুরাতন ইতিহাস আছে যে মা তো শিকলে বাঁধা কালী। মায়ের একবার এদেরই কোনো পরিবারের এক মহিলা সন্ধ্যাবেলায় আলতা পেরে শাড়ি পরে আলতা পায়ে মায়ের মন্দিরে সন্ধ্যারতি দিতে ঢুকে তখন সেই মহিলাটি নিখোঁজ হয়ে যায়। দুদিন পরে মায়ের বিসর্জনের পর মায়ের প্রতিমার অষ্ঠ দুই অষ্ঠের মধ্যে থেকে তার শাড়ির আঁচলের খুঁট পরিলক্ষিত হয়, তখন বোঝা যায় মা ওনাকে ভক্ষণ করিয়াছিল। সেই থেকে এদের পরিবারের কোনো মহিলা সন্ধ্যাবেলা আলতা পেরে শাড়ি এবং আলতা পায়ে মন্দিরে প্রবেশ করেন না। আর ও মা তখন মনে হতো যেন ওই পাঠাবলি বা এই সময় মনে হতো যেন মা খুব উদ্রত হয়ে হ্যাঁ ঝুঁকে আসতেন। হ্যাঁ, মনে যেন মা হয়তো পাঠা ভক্ষণ বা ইয়ে করবেন, মা এত জাগ্রত ভয়ঙ্করীভাবে আসতেন, সেই হিসাবে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। সেটা হয়তো আমি জানি না, তো আমাদের পূর্বপুরুষক্রমে পুজো, তো হয়তো ঠাকুর তো সব দিকেই মানে মা তো কালী মায়েরই তো আসল সাধক, তিনি ওই সেই সিদ্ধি লাভ করেছিলেন মায়ের শক্তি আরাধনা। হয়তো ওইটা মা জাগ্রত আশেপাশেরই তো মন্দির, ঠাকুর এদিকে আশেপাশে ঘুরতেন এদিকে আসতেন, আর পাশেই আবার অভয়া সিংহবাহিনী শীতলা শ্রীধর বিষ্ণু নারায়ণ রামেশ্বর ওনারা দেবী পঞ্চ দেবতার মন্দির আছে, এবং আমি নিত্য পুজো করি, আমিকে পূজা করতে এসছে। এই পরিবারের সদস্যদের আরো দাবি মায়ের মূর্তিতে ঠোঁটের এক কোণে রক্ত এবং লাল পাড় আঁকা থাকে। মা নির্জনতা পছন্দ করেন, তাই ওই মন্দিরে শুধু একটা ল্যাম্প আর মোমবাতি জ্বালানো হয়, কোনো মাইক্রোফোন বা লাউড স্পিকার বাজানো হয় না, বাজনা বলতে শুধু ঢাকের বাদ্যি। একাশনে পুজো, রাত ১২টায় পুজো শুরু হলে একেবারে ভোর রাতে পুজো শেষ করে সুতো কেটে ওঠেন পুরোহিত। এরপর শুরু হয় বলি, ছাগল আখ ছাঁচি কুমড়ো বলি হয়, অনেকেরই মানত থাকে। এরপর সন্ধ্যায় স্বপ্নে দেখা এক স্থানীয় পুকুরে মায়ের প্রতিমা নিরঞ্জন করে আবার কাঠামো নিয়ে আসা হয় মন্দিরে। মোটামুটি আমাদের 300 থেকে 350 বছর পুরনো, এখনো মানে কোনো কনফার্মেশন নেই যে কত বছর পুরনো, কেউ জানে না। আমাদের পূর্বপুরুষ থেকে পুজো চালু সেরকমই হয়ে হয়ে আসছে, যারা ঠাকুর করেন তারাও পূর্বপুরুষ থেকে ঠাকুর করে করে আসছেন, যারা পুজো করেন তারাও, যারা এখানে বলি করেন তারাও পূর্বপুরুষ ধরে করে আসছেন, এখনও তাদের যে প্রজন্ম আছে তারা করছে। এরপর আগে বলা হতো যে এখানে আমাদের মা খুব জাগ্রত, যখন বলি হতো তারপর যখন অন্যান্য পুজো হতো মানে একদম মনে হতো যে বেরিয়ে চলে আসবে, সেই জন্য শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এবার এখন আর শিকল নেই, এখন এরকমই আছে, হ্যাঁ পেছন থেকে বাঁধা থাকতো, এখনও থাকে দড়ি দিয়ে থাকে। আর আমাদের এক আসনেরই পুজো, একদিনেরই পুজো, একবার একবার যখন বসা হয় একবার শেষ করে ওঠা হয়, আর তারপর বলি হয়, কুমড়ো বলি হয়, আঁক বলি হয়, ছাগল বলি হয়। আর রামকৃষ্ণদেব আসতেন তখন আমাদের আর কি আমাদের বৌদ্ধ ঘর, তো ওনাদের যে শুশ্রূষা হতো বা চিকিৎসা হতো আমাদের ঘরের লোকেরাই করতেন, তো তখন উনি আসতেন যখন পুজো হতো। আমার 18-19 বছর বয়স, তো আমি আমার বাবা কাকাদের মুখে যা শুনেছি তাই আমি সত্যি বলে মেনেছি। আর মা কালীর ইতিহাস অনেক বড় ইতিহাস, আমি 18 বছর বয়সে খুবই কম জানি, আমার যতটুকু জ্ঞান আমি ততটুকুর মধ্যে যা জানি যে মা খুব জাগ্রত, মাকে মন থেকে ডাকলে সব কিছুই পাওয়া যায়, আমি নিজেও পেয়েছি। আর আশা করছি পরবর্তী ক্ষেত্রে ভক্তি করে ডাকতে পারলে মাকে। মা কালী খুবই, মা কালী তো খুব দয়াময়ী, একদিকে মা কালী দয়াময়ী এবং একদিকে খুবই উগ্র, আমরা যা জানি মা কালী একটি শক্তির রূপ, তো তার শক্তির প্রকোপ থেকে বলির সময় প্রধানত মা কালী একটু উগ্র হন, বাকি সময়ে একটু নরমই থাকেন। তো সেই সময় আমি পুরাকালে শুনে এসেছি যে তখন নাকি মায়ের ওই উগ্র রূপকে ধরে রাখার জন্য শীতল দিয়ে তাকে বাঁধা হতো। শ্রীরামকৃষ্ণদেব এসেছেন আমি এখানে শুনেছি, তো তার বেশি কিছু আমি জানি না। সব মিলিয়ে এখনও কামার পুকুরের এই বৈদ্যবাড়ির কালী পুজোকে ঘিরে নানা ঘটনার স্মৃতিচারণ করলে শিহরিত হয় এলাকার মানুষ। গোঘাট থেকে সুশান্ত সেনের রিপোর্ট, নিউজ আজ বাংলা।
নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।